ভারতের কাশ্মীরের অনন্তনাগে যে ঘটনা ঘটেছে, এই জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনী কি এরপরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়বে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন যে দুদিন আগে জম্মু কাশ্মীর থেকে একটা দুঃখজনক ঘটনা, যেটা কি না সব খবর বা মিডিয়া চ্যানেলে জানা যাচ্ছে, যে একটি অপারেশনে, গোপন অপারেশন করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেখানে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর র্যাঙ্কের অফিসার তারা শহীদ হয়েছেন, এবং জম্মু কাশ্মীর পুলিশের একজন বড় অফিসার তিনিও এই যে অপারেশন হয়েছে তাতে কিন্তু শহীদ হয়েছেন। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে জম্মু কাশ্মীরের অর্থাৎ সাউথ কাশ্মীরের অনন্তনাগে পাকিস্তানের বর্ডার এলাকায়, ভারত এবং পাকিস্তানের বর্ডার এলাকায় ঘন জঙ্গলের মধ্যে কিছু জঙ্গি তারা লুকিয়েছিল, এবং বিভিন্ন রকম সেনাবাহিনীর ইনপুট যারা খবর দিয়েছিল যে সেখানে বড় রকমের কোনো লস্কর-ই তৈবা বা জৈশ-ই মোহাম্মদের কোনো বড় জঙ্গি নেতা সেখানে লুকিয়ে রয়েছে, এবং ঠিক সেই ইনপুট বা অর্থাৎ খবর পাওয়ার পরই ভারতীয় সেনাবাহিনী এবং তার সাথে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের জয়েন্ট অপারেশন সেইখানে যায়, এবং ঘটনাচক্রে যখন সেই স্থানে পৌঁছায় ভারতীয় সেনাবাহিনীর যারা সার্চ অপারেশনের টিম ছিল তাদের মধ্যে, তখনই জঙ্গিরা তাদের উপর গুলি চালায়। শুরুতে মনে করা হচ্ছিল যে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে বড় রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েক দশক পর এক প্রকার বলতে গেলে ম্যাসিভ লস হয়েছে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল র্যাঙ্কের একজন অফিসার এই যে সার্চ অপারেশনে যায় এবং সেখানে তিনি শহীদ হন গুলিগোলার সেই সংঘর্ষের মধ্যে পড়ে, এবং তার সাথে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর এবং জম্মু কাশ্মীর পুলিশের একজন অফিসার কিন্তু এখানে সেই অপারেশনে গিয়ে শহীদ হয়ে যায়। ঠিক এরপরই ভারতীয় সেনাবাহিনী কিন্তু বড়সড় অ্যাকশন মোডে চলে যায়। সম্প্রতি খবর আসছে ভারতীয় সেনাবাহিনীর, যে আপনারা জানেন যে জম্মু কাশ্মীর কোর, সেই কোর থেকে একটা বড় রকম ভারতীয় সেনাবাহিনী তার সাথে প্যারা কমান্ডো সেই অনন্তনাগ স্থানে পৌঁছে গেছে, এবং সেখানে হেরনের মতন ড্রোন, এবং আপনারা ভাবলে অবাক হবেন যে দীর্ঘ প্রায় এক দশক পরে ভারতীয় সেনাবাহিনীর যে কমব্যাক হেলিকপ্টার, সেই হেলিকপ্টার আকাশে উঠতে শুরু করেছে। সূত্র মতে জানা যাচ্ছে যে পাকিস্তান থেকে লস্কর-ই তৈবা বা হিজবুল মুজাহিদিনের টপমোস্ট জঙ্গি কিন্তু সেখানে লুকিয়ে রয়েছে, আর ভারতীয় সেনাবাহিনী কার্যত প্রতিজ্ঞাবদ্ধ যে এই যে অপারেশন হচ্ছে সেই অপারেশনকে তারা খুব শীঘ্রই শেষ করবে, এবং যে জঙ্গি ভারতীয় সেনাবাহিনীর সাথে যাদের গোলাগুলি চলছিল সেই জঙ্গিদের তারা নিকেশ করবে। এখন এখানে কিছু প্রশ্নচিহ্ন কিন্তু সামনে দাঁড়িয়ে পড়ছে। তার কারণ হচ্ছে পাকিস্তান কিন্তু এই যে প্রক্সি ওয়ার, সেই প্রক্সি ওয়ার কিন্তু এখনও পর্যন্ত বন্ধ করেনি। এটা ঠিক যে 370 এবং 35 এর পরে বহুলাংশেই যে জঙ্গি হামলা সেটা বহুলাংশেই কমে গেছে, কিন্তু পুরোপুরি জম্মু কাশ্মীরকে জঙ্গিমুক্ত করা গেছে এটা কিন্তু বলা, এখনও পর্যন্ত বলার সময় আসেনি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী আর কতদিন এইভাবে বসে থাকবে? সূত্র মতে জানা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে, যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যদি মনে করে তাহলে পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু ভারতীয় সেনাবাহিনী ঢুকে যাবে এবং লঞ্চ প্যাড গুড়িয়ে দেবে। এখন এখানে আরেকটি যে প্রশ্নটা যেটা সবার সামনে আসছে, বা যে প্রশ্নটা নিয়ে আমি আপনাদের সামনে তুলতে চাইছি, যে এটা কিন্তু একটা বড়সড় সুযোগ হয়ে গেল ভারতীয় সেনাবাহিনী এইবার পাক অধিকৃত কাশ্মীর দখল করার যে পরিকল্পনা, এই পরিকল্পনা হয়তো ভারত বাস্তবায়িত করে ফেললেও ফেলতে পারে। তার কারণ হচ্ছে যে পাকিস্তান সিজফায়ারের পেছনে কিন্তু কন্টিনিউ তারা জঙ্গি, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে যেসব লঞ্চ প্যাডগুলো আছে সেসব লঞ্চ প্যাড থেকে সেই জঙ্গিদের তারা ভারতে পাঠাচ্ছে। এখন এইবার যেটা প্রশ্ন আসছে, যে এই মুহূর্তে আপনারা জেনেছেন যে পাকিস্তানের গিলগিট এবং বাল্টিস্তান এই অঞ্চলের লোকেরা কিন্তু কার্যত পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারের উপর কিন্তু বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে, এবং তারা চাইছে যে করেই হোক তারা ভারতের সাথে জুড়তে চায়, এবং কার্গিল রোডকে তারা খুলে দিতে বলছে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে, যাতে দুই দেশের মধ্যে যে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট এবং বাল্টিস্তান এবং ভারতের কাশ্মীর সেটি কিন্তু একসাথে জোড়া লেগে যায়। এখন ভারতীয় সেনাবাহিনী যে সিজফায়ার, সেই সিজফায়ার কিন্তু ভায়োলেশন করবে,
যতদূর খবর পাওয়া যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে, বিশেষ করে পিওকেতে যেসব জঙ্গি ঘাঁটিগুলোকে আছে, সেই সব জঙ্গি ঘাঁটিগুলোকে কিন্তু ঘুরোনো মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, এবং তার সাথে সাথে পাক অধিকৃত কাশ্মীর, বিশেষ করে গিলগিট এবং বাল্টিস্তানকে সেটি ভারতে অন্তর্ভুক্ত করার জন্য যে দীর্ঘদিন ধরে যে একটা আওয়াজ উঠছিল যে একটা ভারতীয় সেনাবাহিনী যদি বড়সড় অপারেশন না করে তাহলে পাক অধিকৃত কাশ্মীর, তার সাথে গিলগিট বাল্টিস্তান ভারতের অন্তর্ভুক্ত হবে না, এক্ষেত্রে কিন্তু একটা জোরালো দাবি উঠছে যে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে, বিশেষ করে পাকিস্তানে ঢুকে পড়বে, এবং পাকিস্তানে ঢুকে পড়ার সাথে সাথে শুধুমাত্র যে জঙ্গি যে লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডই গুড়িয়ে দেবে না, পাক অধিকৃত কাশ্মীর তার সাথে গিলগিট এবং বাল্টিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করার কিন্তু সময় চলে এসেছে। এখন দেখা যাক যে ভারতীয় সেনাবাহিনীকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে পুরোপুরি ফ্রি হ্যান্ড করে দিয়েছে, এখন ভারতীয় সেনাবাহিনী কী পদক্ষেপ নিতে শুরু করে। সূত্র মতে জানা যাচ্ছে যে ভারতের পূর্ব প্রান্ত থেকে এবং ভারতের পশ্চিম প্রান্ত থেকে একটা বড় রকমের সেনাবাহিনীর মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কি না টুয়ার জম্মু কাশ্মীরের দিকে যাচ্ছে। আর এই মুহূর্তে পাকিস্তানের যে অবস্থা, আপনারা জানেন যে পাকিস্তানের যে খাইবার পাখতুন অঞ্চলে সেখানে টিটিপির সাথে পাকিস্তানি সেনাবাহিনীর কিন্তু একটা বড় রকমের যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আর তার সাথে বালুচিস্তান কিন্তু আজকেরও খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের প্রায় 7 ফ্রন্টিয়ার ক্রপসের জওয়ান কিন্তু মারা গেছে, এবং পাকিস্তানের সিন প্রভিন্স থেকেও কিন্তু একটা বড়সড় যে বিদ্রোহের যে আগুন, সেই বিদ্রোহের আজ কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃপক্ষ পাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে ভারতীয় সেনাবাহিনী কত তাড়াতাড়ি পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গিলগিট বাল্টিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করে। তার কারণ হচ্ছে যে সরকার এই মুহূর্তে ভারতে রয়েছে তাদের কিন্তু ঘোষিত নীতি ছিল যে পাক অধিকৃত কাশ্মীর তার সাথে গিলগিট বাল্টিস্তান কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হবে। তো এই বিষয়ের উপরে আমরা নজর রাখবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।